হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু বিদ্যান জিএস। বিদ্যান জিএস এ কিন্তু তোমাদের সবাইকে স্বাগত। তো দেখো, আজকে কিন্তু ক্লাস শুরু করছি, তার আগে তোমরা চ্যানেলে যারা নতুন থাকবে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি কিন্তু ক্লিক করে দেবে। তো দেখো, প্রথম কোশ্চেন দেখো, ইন্দিরা সাগর প্রকল্প কোন নদীতে অবস্থিত? তো অপশনগুলো দেখো, নর্মদা নদী, পেরিয়ার নদী, ভবানী নদী নাকি কয়না নদী। তো অপশনগুলো দেখো, তো এটা সঠিক উত্তর কী হবে? তো দেখো, ইন্দিরা গান্ধী সাগর প্রকল্প কোন নদীতে? এটি কিন্তু নর্মদা নদীতে কিন্তু অবস্থিত। তো অপশন এ কিন্তু সঠিক উত্তর। তাও দেখো, তিস্তা জলবিদ্যুৎ উৎপাদন অঞ্চল কোন রাজ্যে অবস্থিত? তো অপশনগুলো দেখো, হিমাচল প্রদেশ, সিকিম, উত্তরাখণ্ড নাকি কেরল। তো তিস্তা জলবিদ্যুৎ উৎপাদন অঞ্চল কোন রাজ্যে অবস্থিত? এটি কিন্তু সিকিমে অবস্থিত। অপশন বি কিন্তু হয়ে যাবে সঠিক উত্তর। তোমরা জানো যে রেলেরও কিন্তু পরীক্ষা সামনে আসছে, তো রেলের পরীক্ষা বলো, যে কোনো পরীক্ষা বলো, তোমরা তুলে নাও, এই কোশ্চেন কিন্তু কমন আসবেই আসবে। তবে দেখো, ফারাক্কা প্রকল্প কোন নদীর উপর গড়ে উঠেছে? তো গঙ্গা নদী, মহানদী, তুঙ্গভদ্রা নদী নাকি কোনোটি নয়। তো ফারাক্কা প্রকল্প কোন নদীতেও গড়ে উঠেছে? তো এটি সঠিক উত্তর কিন্তু গঙ্গা নদী। অপশান এ কিন্তু হয়ে যাবে সঠিক অ্যান্সার। নিজামাবাদ শহরটি কোন নদীর উপর অবস্থিত? অপশানগুলো দেখো, নর্মদা, গোদাবরী, শিপ্রা নাকি কাবেরী। তো নিজামাবাদ শহরটি কোন নদীর উপর অবস্থিত? তো এটি সঠিক উত্তর কিন্তু গোদাবরী। অপশান বি কিন্তু হবে সঠিক অ্যান্সার। তারপর দেখো, পরীক্ষাগারে এবং রাসায়নিক শিল্পে সাধারণত কোন কোনটি দ্রাবক রূপে ব্যবহৃত হয়? তো অপশনগুলো দেখো, গ্লিসারিন, ইথার, ক্লোরিন, কেরোসিন নাকি মিথাইল সায়ানাইট। তো এটি সঠিক উত্তর কিন্তু পরীক্ষাগারে এবং রাসায়নিক শিল্পে কিন্তু সাধারণত কোনটি দ্রাবক রূপে ব্যবহৃত হয়? এটি কিন্তু মিথাইল সায়ানাইট। অপশান ডি কিন্তু হয়ে যাবে সঠিক অ্যান্সার। জার্মান সিলভারে কোন মৌলটি অনুপস্থিত? অপশনগুলো দেখো, কপার, জিঙ্ক, অর্গান নাকি নিকেল। তো জার্মান সিলভারে কোন মৌলটি অনুপস্থিত? তো এটি সঠিক উত্তর কিন্তু অর্গান। অপশান সি কিন্তু হয়ে যাবে সঠিক অ্যান্সার। তো এক অশ্ব ক্ষমতা সমান সমান কত ওয়াট? তো দেখো, 746 ওয়াট, 520 ওয়াট, 625 ওয়াট নাকি 816 ওয়াট। তো এক অশ্ব ক্ষমতা বা এক হর্স পাওয়ার সমান সমান কিন্তু 746 ওয়াট। অপশান এ কিন্তু হয়ে যাবে সঠিক অ্যান্সার। তারপর দেখো, ইউরিয়া রাসায়নিক নাম কি? তো অপশানগুলো দেখো, ক্লোরোইথেন, কার্বামাইট, কার্বাজল নাকি কোনোটি নয়। তো ইউরিয়ার রাসায়নিক নাম কিন্তু কার্বামাইট। তো অপশান বি কিন্তু হয়ে যাবে সঠিক অ্যান্সার। তারপর দেখো, 9 নম্বর কোশ্চেন। তো টেলিগ্রাম চ্যানেলে যারা জয়েন করেনি, নিচের ডিসক্রিপশনে টেলিগ্রাম লিঙ্ক আছে, অবশ্যই কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করো বিভিন্ন মক টেস্ট কুইজ দেওয়ার জন্য। তো খুব গুরুত্বপূর্ণ, তার সঙ্গে ডিসক্রিপশনে আমাদের ওয়েবসাইটের লিঙ্ক আছে, তোমরা সেটাও কিন্তু দেখতে পারো। তারপর দেখো, শালক সংশ্লেষকারী অঙ্গাণুর নাম কি? অপশনগুলো দেখো, কোয়ান্টোজম, ক্লোরোফিল, ক্লোরোপ্লাস্ট নেই কোনোটি নয়। তো শালক সংশ্লেষকারী অঙ্গাণুর নাম কি? তো এটি সঠিক উত্তর কিন্তু ক্লোরোপ্লাস্ট। তো অপশান সি কিন্তু হয়ে যাবে সঠিক অ্যান্সার। তারপর চলো নেক্সট কোশ্চেনে। শাসন কি জাতীয় বিপাক? অপশনগুলো দেখো, অপচিতি বিপাক, উপচিতি বিপাক, তাপমচি নাকি শক্তিমচি। তো শাসন কি জাতীয় বিপাক? তো এটি সঠিক উত্তর কিন্তু অপচিতি বিপাক। অপশন এ কিন্তু হবে সঠিক অ্যান্সার। তো শাসনে কত অণু এটিপি তৈরি হয়? তো 37 অণু, 39 অণু, 38 অণু নাকি 42 অণু। তো শাসনে কত অণু এটিপি তৈরি হয়? তো এটি সঠিক উত্তর কিন্তু 38 অণু। তো চ্যানেলে যারা নতুন থাকবে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করো। তো দেখো, সুস্থ স্বাভাবিক মানুষের দেহে কত পরিমাণ রক্ত থাকে? অপশনগুলো দেখো, 5 লিটার, 6 লিটার, 7 লিটার নাকি 8 লিটার। তো সুস্থ স্বাভাবিক মানুষের দেহে কত পরিমাণ রক্ত থাকে? তো এটি সঠিক উত্তর কিন্তু 5 লিটার। অপশন এ কিন্তু হয়ে যাবে সঠিক অ্যান্সার। তো পার্লামেন্ট গঠিত হয় কত নম্বর ধারায়? 67 নম্বর, 68 ধারায় নাকি 79 নম্বর ধারায়। তো পার্লামেন্ট গঠিত হয় কত নম্বর ধারায়? এটি সঠিক উত্তর কিন্তু 79, মানে 79 নম্বর ধারায়। 14 নম্বর কোশ্চেন দেখো, লেখ বা রিটস জারির ক্ষেত্রে কোন আদালত ক্ষমতা ভোগ করে? অসংগত হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, জজ কোর্ট নাকি নগদ দায়রা আদালত। তো দেখো, লেখ বা রিটস জারির ক্ষেত্রে কিন্তু কোন আদালত ক্ষমতা ভোগ করে? এটি কিন্তু হাইকোর্ট। অপশান এ কিন্তু হয়ে যাবে সঠিক অ্যান্সার। কোন ধারা অনুসারে ভারতের প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত হন? তো 72 নম্বর ধারা, 77 নম্বর ধারা, 75 নম্বর ধারা নাকি 73 নম্বর ধারা।
তো কোন ধারা অনুসারে ভারতের প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত হন? তো এটি সঠিক উত্তর কিন্তু 75 নম্বর ধারা। তারপর দেখো, জেলা সর্বোচ্চ ফৌজদারি আদালত কোনটি? তো লোক আদালত, দায়রা জজ আদালত নাকি মুসেব আদালত নাকি কোনোটি না। তো জেলা সর্বোচ্চ ফৌজদারি আদালত কোনটি? এটি কিন্তু দায়রা জজ আদালত, অপশন বি কিন্তু হয়ে যাবে সঠিক অ্যান্সার। তো দেখো, মারাঠা রাজ্যে প্রাপ্ত বা বিভাগের শাসনকর্তাকে কে শাসনকর্তাকে কি বলা হয়? তো মামলা তদার, কাম্বি সর্দার, প্যাটেল নাকি নিজাম। তো মারাঠা রাজ্য প্রাপ্ত বিভাগের শাসনকর্তাকে কি বলা হয়? এটি কিন্তু মামলা তদার, তো অপশন এ কিন্তু হয়ে যাবে সঠিক অ্যান্সার। তো টেলিগ্রামে যারা নিযুক্ত হওনি এখনো, অবশ্যই কিন্তু যুক্ত হয়ে যাও, নিচের ডিসক্রিপশনে কিন্তু লিঙ্ক থাকবে। তারপর দেখো, কত সালে সুলতানি সাম্রাজ্যের পতন ঘটে? তো অপশনগুলো দেখো, 1525 খ্রিস্টাব্দে, 1526, 1528 না 1527 খ্রিস্টাব্দে। তো সুলতানি সাম্রাজ্যের পতন ঘটে কিন্তু 1526 খ্রিস্টাব্দে, অপশন বি কিন্তু হয়ে যাবে সঠিক অ্যান্সার। তো দেখো, বাবর কি উপাধি গ্রহণ করেছিলেন? তো অপশনগুলো দেখো, মাসুম, শাহ খা নাকি বাদশাহ। তো বাবর কিন্তু বাদশাহ উপাধিটা গ্রহণ করেছিলেন, অপশন ডি কিন্তু হয়ে যাবে সঠিক অ্যান্সার। তোমাদের কদিন পর থেকে কিন্তু এই চ্যানেলে রিজনিং ক্লাস আসছে, অবশ্যই কিন্তু নজর রেখো। 20 নম্বর দেখো, জাতীয় কংগ্রেসের বারাণসীতে যে অধিবেশন হয়েছিল তাতে সভাপতিত্ব করেছিলেন কে? তো উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়, বাল গঙ্গাধর তিলক, গোপালকৃষ্ণ গোখলে নাকি অ্যানি বেসান্ত। তো দেখো, জাতীয় কংগ্রেসের বারাণসীতে অধিবেশনে হয়েছিল তাতে সভাপতিত্ব করেছিলেন কিন্তু গোপালকৃষ্ণ গোখলে, অপশন সি কিন্তু হয়ে যাবে এটি সঠিক অ্যান্সার। তো দেখো, বিহু কোন রাজ্যের নৃত্য? তো অপশনগুলো দেখো, আসাম, রাজস্থান, বিহার নাকি ঝাড়খণ্ড। তো বিহু কোন রাজ্যের নৃত্য? তো এটি সঠিক উত্তর কিন্তু আসাম, অপশন এ কিন্তু এটি সঠিক উত্তর হয়ে যাবে। তো তারপর দেখো, হরিয়ানার রাজধানীর নাম কি? তো অপশনগুলো দেখো, গান্ধীনগর, চণ্ডীগড়, পানাজি নাকি রায়পুর। তো হরিয়ানার রাজধানী কিন্তু চণ্ডীগড়, অপশন বি কিন্তু এটি সঠিক উত্তর হয়ে যাবে। আর গান্ধীনগর কার রাজধানী জানলে কিন্তু অবশ্যই কমেন্টে কমেন্ট করো। তো দেখো, প্রথম কমনওয়েলথ গেম কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? 1928, 1926, 1930 না 1931। তো প্রথম কমনওয়েলথ গেম কিন্তু কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? এটি কিন্তু 1930 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। এবং দেখো, কমনওয়েলথ গেমসের কিন্তু সদর দপ্তর লন্ডন, অবশ্যই মাথায় রাখবে। তারপর দেখো, ইন্ডিয়া উইন্স ফ্রিডম বইটি কার লেখা? তো রাধাকৃষ্ণন, মৌলানা আবুল কালাম আজাদ, সুরেন্দ্রনাথ ব্যানার্জি নাকি অরবিন্দ্র ঘোষ। তো দেখো, ইন্ডিয়া উইন্স ফ্রিডম বইটি কার লেখা? তো এটি সঠিক উত্তর কি হয়ে যাবে? এটি সঠিক উত্তর কিন্তু অপশন বি, মৌলানা আবুল কালাম আজাদ। তারপর দেখো নেক্সট কোশ্চেন, পরিবহন দিবস কবে পালন করা হয়? তো অপশনগুলো দেখো, 10ই নভেম্বর, 3 ডিসেম্বর, 13ই ফেব্রুয়ারি নাকি 7ই এপ্রিল। তো পরিবহন দিবস কবে পালন করা হয়? তো এটি সঠিক উত্তর কিন্তু অপশন এ, 10ই নভেম্বর। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবে, ভালো লাগলো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবে। আর সম্পূর্ণ ভিডিও দেখার জন্য কিন্তু অসংখ্য ধন্যবাদ।